তোর বোন আমাকে প্রপোজ করেছে আর আসতে বলল। আমি তো আগে থেকে তোর বোনকে পছন্দ করতাম, তো ও প্রপোজ করার পরে আর টিকতে পারলাম না, ছুটে চলে আসলাম ওকে দেখতে। কি যে কান্নাকাটি করেছে বেচারা, তোকে বলে বোঝাতে পারবো না, কত কাজ রেখে ছুটে এসেছি ভাবতে পারছিস? শায়ান বলে ওঠে, তুলতুল চোখ বড় বড় করে তাকায়। কখন প্রপোজ করলো লোকটাকে, এত মিথ্যে কথা কিভাবে বলে লোকটা, ঠোঁটও কাঁপলো না। মারাত্মক সাংঘাতিক লোকটা সমু ভ্রকুচকে তাকিয়ে আছে, তন্ময় এক পলক তুলতুলের দিকে তাকায়। ইনিপুপ, শায়ান যেন এটারই অপেক্ষায় ছিল। আমার মুখের কথায় তোর বিশ্বাস হচ্ছে না? এতটা অবিশ্বাস করিস আমায়? ব্যাপার না, বোনের থেকে তোর বন্ধু বড় না। শায়ান তন্ময়ের সামনে নিজের ফোনটা ধরিয়ে দেয়। তুলতুল মনে মনে উঠছে, প্রমাণ তো আর দিতে পারবে না। তারপর আচ্ছা মতো বকা দিবে দাফায়। তুলতুল এগিয়ে এসে সুমু আর তনুর মাঝখানে দাঁড়ায়। তনু আর সুমু তুলতুলের দিকে তাকাচ্ছে। তন্ময় মেসেজগুলো পড়ে তুলতুলের দিকে তাকায়। কত আবেগ সময় কথা বলেছে তুলতুল। তোর বোন যে তলে তলে টেম্পো চালাচ্ছে বুঝতেও পারলাম না আমি। শায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তুলতুলের দিকে তাকিয়ে বলে। তুলতুল হা হয়ে গেছে, চোখের সামনে এসব কি দেখছে? এসব তুলতুল লিখেছে কবে, কখন, কয় তারিখ, কোন সময়? এই লোকটাকে ভালোবাসার থেকে তো কচু গাছের সাথে ফাঁসি দেওয়াই ভালো। তুলার বাচ্চা, আমাকেও বললি না? তনু তুলতুলের মাথায় কাটটা মেরে বলে, শায়ানের কাজটা পছন্দ হয় না। তুলতুল তো ব্যথা পেল, তনু অপমানিত হবে বলে কিছু বলল না, না হলে দুটো কথা শুনিয়ে দিত। বোন, তুই আমাকে তো বলতে পারতি। তন্ময় গম্ভীর গলায় বলে, তুলতুল ভেবে পাচ্ছে না কিভাবে সবাইকে বিশ্বাস করাবে এখন। তুলতুল ইনোসেন্ট, এরা কেন বুঝছে না? প্রেমে পড়ে বড় হয়ে গেছিস, বিশ্বাস কর আপি, এইসব মিথ্যা। এই যে হেলমেট ছুঁয়ে বললাম, এখানে গড়বড় আছে, আমাকে বিশ্বাস করো তোমরা? এই লোকটা কলকাঠি নাড়ছে, আমার মান সম্মান নষ্ট করে ধান্দা। এর সবার তুলতুলের মুখের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। শায়ান ভ্রু বাকিয়ে তাকিয়ে আছে। তুলতুল শায়ানের দিকে তাকাতেই থমথমে খেয়ে যায়। এই লোকটার চাহনি এমন, সে একটু একা পেলেই হালম করে গিলে ফেলবে। তুলতুলের ভয়ে গলা শুকিয়ে গেছে, ভীষণভাবে পানির অভাব অনুভব করতে পারছে। আচ্ছা বাদ দাও, ভালোবাসা তো আর অপরাধ না, তাছাড়া আমার ভাই লাখে একটা, তুলতুল যখন ডেকেছে তখন ওদের একটু প্রাইভেসি দেওয়া দরকার। সুমু আলতো হেসে বলে, শায়ান বোনের দিকে তাকায়। ফট করেই মনের কথা বুঝে ফেলে বোনটা। পার্লারে যাবো না। হ্যাঁ চলো, তুমি আমি যাই। আমিও যাবো, তুলতুল কাঁপা কাঁপা গলায় বলে। আমি আশেপাশেই আসি, তনু কল করিস, শায়ান জলদি দিয়ে যাবি আমার বোনকে। আর একটা কথা, তোর দ্বারা আমার বোন কোনো কষ্ট পেলে একদম কেটে রেখে দেবো তোকে। বিশ্বাস রাখতে পারিস, একদম সোজা করে দেব তোর ঘাড়তারা বোনকে। শেষের কথা বিড়বিড় করে বলে শায়ান, তন্ময় চলে যায়। সমু আর তনুও ঢুকে যায় পার্লারে। তুলতুলের অভিমান হয় ওদের উপর, একটু তো বিশ্বাস করতে পারতো তুলতুলকে, বাঘের মুখে ছেড়ে যেতে একটুও কি বুক কাঁপলো না ওদের? এখন না জানি বাঘটা কখন জানি টুপ করে গিলে ফেলে। তুলতুল চড়ে চড়ে শ্বাস টেনে নেয়, শায়নকে দুটো কড়া কথা শোনাবে, এতে কপালে চা আছে থাকুক, তবুও বলবে তুলতুল। আপনার প্রবলেম কি? তুলতুল কোমরে হাত দিয়ে শায়নের মুখোমুখি দাঁড়িয়ে বলে। তুই? শায়ান শার্টের কলার উপরে টেনে সোজা সাপটা উত্তর দেয়। এটা করতে পারেন না আপনি, কোন জন্মের শত্রুতা আমার সাথে আপনার? একদম মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন। বলি কেন, এমনটা কেন করলেন? জানি আমি সুন্দরী, তাই বলে এভাবে আমাকে হেনস্থা করবেন? ছি ছি ছি, এত বড় মিথ্যে বললেন অথচ আপনার ঠোঁটটাও কাঁপলো না। তুলতুল ফুসফুস করতে করতে বলে, ঠোঁটের দিকে তাকিয়েছিলি বুঝি? থমথমে খেয়ে যায় তুলতুল। কোন লেভেলের খাঁড় বেঁকা এই লোকটা, অসভ্যের মতো কথাবার্তা। আমার আর কাজ নেই যে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকবো। কি বিশ্রী ঠোঁট আপনার, যেন বিড়ির প্যাকেট লেগে আছে, লিপস্টিক লাগিয়ে লাল করে রাখেন এটাও জানি আমি। বলি লজ্জা করে না মেয়েদের মতো লিপস্টিক লাগাতে, অসভ্য ইতর হনুমান। আপনাকে তো আমার এতটুকুও ভালো লাগে না। ইহ, আবার ওনাকে প্রপোজ করতে যাবো, শখ থেকে বাঁচি না। বলি এত শখ নিয়ে ঘুমান কিভাবে, অসুবিধে হয় না? বাকিটা শেষ করার আগেই ঠাস করে একটা থাপ্পড় পরে ডান গালে। তুলতুল গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সব কথা কানের মধ্যে গেঁথে রাখলাম, একটু ফাঁকা মানসম্মত জায়গা পেয়ে উসুল করে নেব। শায়ান গম্ভীর গলায় বলে, সব সময় শুধু থাপ্পড় আর থাপ্পড়, রসকসহীন মানুষ,
ওনার থাপ্পড় খেতে খেতেই আমার দাঁতগুলো নড়ে চড়ে গেল। কবে জানি শায়নের চোখে চোখ পড়তেই থেমে যাই তুলতুল, ঠোঁটের মাঝখানে আঙ্গুল রেখে ফোঁপাতে থাকে বাঁকা হাসি শায়ন। গুড গার্ল, পেছনে বস। শায়ন হেলমেট মাথায় রেখে বাইক ঘুরিয়ে নেয়। তুলতুল এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরেকটা খেতে মন চাইছে বুঝি। শায়নের কথা শুনে বড় বড় পা ফেলে শায়নের পিছনে বসে পড়ে তুলতুল। শায়নের পিঠে হাত না দিয়ে হাত গুটিয়ে বসে। শক্ত করে ধর আমায়। শায়ন বাইকের আয়নায় তুলতুলের মুখের দিকে তাকিয়ে বলে। তুলতুল কোনো রকমে শায়নের কাঁধে হাত দিয়ে বসে। শায়ন বাইক চালাতে শুরু করে। বৎসাত লোক একটা, সারাক্ষণ শুধু মারবে। এই লোকটাকে পচানোর তোমায় ছুবানি দিতে পারলে মনের জ্বালা মিটত আমার। দেখতে ফিটফাট কিন্তু ভেতরে সদর ঘাট, পেতনির মতো বউ ছুটবে তোর কপালে, সারাক্ষণ তোর ঘাড়ে বসে রক্ত চুষবে, অভিশাপ দিলাম। তুলতুলের অভিশাপ হাড়ে হাড়ে লেগে যায়। চিনিস না তো আমাকে, শুধু একটু সাহসের অভাবে জোরে বলতে পারছি না। জীবন তো একটাই, এখন যদি ঠাস করে বাইক থেকে ফেলে দেয় তাহলে আমার নেইমার বিধবা হয়ে যাবে, তাই মনে মনে অভিশাপটা দিলাম। না হলে তুলতুল ভয় পাওয়ার মেয়ে নয়, বিড়বিড় করে বলে তুলতুল। শায়ন শুনতে পায় সবটাই, তবুও চুপ থাকে। কথায় আছে না, ওস্তাদের মায়ের শেষ রাতে। পার্লার থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তন্ময় দাঁড়িয়েছিল ওদের জন্য। তনুকে বাড়িতে নামিয়ে দিয়ে সুমুকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দুজন। ইচ্ছে করেই তন্ময় রিক্সা ডাকেনি, হেঁটেই যাবে। যদিও রাস্তাটা অনেকখানি, যেতে এক ঘন্টার মতো সময় লাগবে। তন্ময় অপেক্ষায় আছে সুমু মুখ ফুটে কিছু বলুক, কিন্তু সুমু কিছুই বলছে না, তন্ময়ের আগে আগে হাঁটছে। তন্ময় সুমুকে দেখছে। হেঁটেই যাইবাম। তন্ময় বেশ কিছুক্ষণ উসখুস করে সুমুর সমান সমান হয়ে বলে। সুমু তাকাই এক পলক তন্ময়ের দিকে। আপনার হয়তো সমস্যা হবে আমার সঙ্গে এক রিকশায় বসতে, তাই হেঁটে যাওয়াই উত্তম, সুমু মুচকি হেসে বলে। তন্ময় চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে। প্রবলেম কি তোমার, এরকম অচেনা অচেনা বিহেভ কেন করছো? তন্ময় সুমুর হাত ধরে দাঁড় করিয়ে বলে। গুড ফর নাথিং তো তাই। সুমু তাচ্ছিল্য হেসে হাত ছাড়িয়ে নেয় নিচের। তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। অবহেলা তো পাথরকেও পানি বানিয়ে দেয়, আর সুমু তো মানুষ। সুমু, আই অ্যাম সরি, সেদিন বিহেভিয়ারের জন্য মাথা ঠিক ছিল না আমার। শায়ন তোমার ভাই, তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। সামান্য স্কুল টিচারের ছেলের সাথে কি আর এমপির মেয়ের বিয়ে দেবে বলো? আমরা তো ফ্রেন্ড হয়ে থাকতে পারি বলো? এই কথাটা সেই দিন তোমায় বললে বুঝতে না তুমি, উল্টে সাত পাঁচ বলতে শুরু করতেন। সুমু তন্ময়ের কথাগুলো মন দিয়ে শোনে। ফ্রেন্ড হতে পারবো না, ভাইয়াই ঠিক আছে, ভাইয়ার বন্ধু তো আপন ভাইয়ের মতোই, তাই না? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। বাকিটা পথ কেউ কোনো কথা বলে না। চুপচাপ সুমু আগে আগে হাঁটতে থাকে আর তন্ময় পেছন পেছন যেতে থাকে। শায়ান তুলতুলকে নিয়ে কোথায় যাচ্ছে সবটাই অজানা তুলতুলের। গ্রাম ছাড়িয়ে শহরের দিকে ঢুকছে বাইক। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে। ডিসেম্বর মাস হওয়াতে ভালোই শীত পড়ে গেছে। বাতাসে জমে যাচ্ছে তুলতুল। বাড়ি থেকে জ্যাকেট না পরে আসার ঝাল বুঝতে পারছে বেশ। তুলতুলের ভীষণ ভয়ও হচ্ছে, লোকটা কোথায় নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই নাম্বার আর ফেসবুক থেকে ব্লক করে দেওয়ার জন্য মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতে নিয়ে যাচ্ছে, যাতে কেউ কখনো জানতে না পারে। ঘামতে শুরু করে দিয়েছে তুলতুল, ভয়ে হাত পা কাঁপছে। কি দরকার ছিল তখন হাই স্পিডে মুখ চালানোর? তখন চুপচাপ সরি বলে দিলে এসব কিছুই হতো না। এখন বাঁচাবে কে? কেউ নেই বাঁচানোর মতো। অকালে একটা হনুমানের হাতে প্রাণ হারাবে তুলতুল? আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দিন। এই যে তওবা করে বলছি, এই লোকটার সামনে আর কখনো মুখ চালাবো না, কস্টিউম লাগিয়ে রাখবো মুখে, তুলতুল বিড়বিড় করে বলছে। শায়ান তুলতুলকে নিয়ে অনেক জায়গা ঘুরে শেষমেশ এসে বাইক থামাই এমপির বাড়ির সামনে। সমানে মাথা ঘুরছে তুলতুলের, এখানেই যদি আসবে তাহলে এতটা পথ ঘুরে শহরের মাঝখান দিয়ে কেন আনলো? নিশ্চয়ই বাইকের তেল বেশি হয়ে গেছিল, কমানোর জন্য এমনটা করলো। মানতেই হবে এমপির টাকা আছে, না হলে কি আর অপচয় করত? তুলতুল বাইক থেকে নেমে টুপ করে এক দৌড়ে ভিতরে ঢুকে যায়। সুমু রুমে গিয়ে দরজা আটকে দেবে এটাই মতলব ছিল তুলতুলের, কিন্তু দরজা অবধি এসেই থেমে যায় তুলতুল। সুমু তন্ময়ের হাত ধরে একদম বাড়ির ভিতরে ঢুকে গেছে।
তন্ময় বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। সুমু কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। এই সময়টা সবাই বাড়িতেই থাকে। তিন ভাই বসে নির্বাচনের আলোচনা করছিল। বাবা, সুমু একদম সালমান এমপির সামনে দাঁড়ায়, চমকে তাকিয়ে থাকে তিন ভাই। সুমুর দাদা ভাই আব্দুল্লাহ সবেই রুম থেকে বের হয়েছিল ছেলেদের সাথে সময় কাটাবে বলে। নাতনির হাতের মুঠোয় অন্য একটা হাত দেখে খানিকটা ভবাক হয়। তিন ভাই আর দুই বোনের একটাই মেয়ে, এই বংশে মেয়ে খুবই কম। খুব আদরের সুমু, তন্ময় মাথা নিচু করে আছে। সুমুর হাতের মুঠোয় থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেবে সেটারও শক্তি হারিয়ে ফেলেছে। বোনু কি হয়েছে কিছু বলবে? আব্দুল্লাহ সিঙ্গেল সোফায় বসে মুচকি হেসে বলে। সুমু ছেড়ে দেয় তন্ময়ের হাত, বাবা আর কাকার মাঝখানে বসে পড়ে। সালমান মেয়েকে বুকে টেনে নেয়। তন্ময় কি করবে বুঝতে পারছে না। মা কিছু বলবান? সুলাইমান বলে, সুমুর ছোট কাকা। আমি এই ছেলেটার পেছনে পড়ে আছি দুই বছর যাবত, এই ছেলেটা আমাকে পাত্তাই দেয় না, এত এত মেসেজ দিয়ে রিপ্লাই দেয় না, কল করলেও রিসিভ করে না, দেখা হলে মাথা নিচু করে চলে যায়। আমি ওকে দেখার জন্যেই ভার্সিটিতেও যাই। এতদিন আমিও জানতাম না ও কেন আমায় ইগনোর করে, কিন্তু আজ জানতে পারলাম। আমি তো ভাবতাম ও আমাকে নিয়ে কিছু ফিল করে না, তাই তো ভেবেছিলাম ওকে আর বিরক্ত করব না, কিন্তু একটু আগে জানতে পারলাম ও আমাকে নিয়ে ফিল করে, কিন্তু আমি এমপির মেয়ে বলে আমার সাথে মিশে না। আমার নিয়ে ভাবনা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। একদমে কথাগুলো বলে সুমু। বাবা কাকারা আর দাদা ভাই মনোযোগ দিয়ে শুনছে সুমুর কথা। ওনারা বাকরুদ্ধ হয়ে যায় সুমুর কথা শুনে। ততক্ষণে সায়ানও চলে আসে। তুলতুল সায়ানের পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ভাইটার দিকে তাকিয়ে আছে। তন্ময় লজ্জায় মরে যাচ্ছে। এই মেয়েকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। আব্দুল্লাহ কিছু বলতে চাই, সুমু থামিয়ে দেয়। দাদা ভাই, আমার বলা শেষ হয়নি, আরও বলতে চাই আমি। আব্দুল্লাহ চোখের ইশারায় সম্মতি দেয়। বাবা, আমি চাইলেই ওকে বলতে পারতাম। আমার বড় বাবা, বাবা, ছোট বাবা, দাদা ভাই সবাই আমার পছন্দকে সম্মান করবে। টিচারের ছেলে বলে কখনোই অবহেলা করবে না, কারণ আমার পরিবার টাকা দেখে মানুষের বিচার করে না, মানুষের মনুষ্যত্ব দেখে বিচার করে। কিন্তু আমি সেটা না বলে ওকে টেনে বাড়িতে নিয়ে এসেছি, যাতে ও নিজেই রিয়েলাইজ করতে পারে, ওর মধ্যে যাতে কোনো সংশয় না থাকে। এবার বাবা বলো, আমাদের সম্পর্কটা কি এগোনো উচিত নাকি ভেঙে দেওয়া? আমি জানি তোমরা বলবে ভেঙে দেওয়া, কিন্তু আমি পারবো না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই তন্ময়কে। তন্ময় বড় বড় চোখ করে তাকায়, একটা ধাক্কা খায় সব। সায়ান বুকে হাত গুছে দাঁড়ায়। তুলতুল মনে মনে লাফাচ্ছে, এত সাহসী সুমু, ভাবা চাই কীভাবে কোনো ভয় ছাড়াই ভালোবাসার কথা বলে দিল। ইস, সালমান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে, কি বলবে বুঝতে পারছে না। সুলাইমান চোয়াল শক্ত করে ফেলে। আনোয়ার শান্ত চোখে তাকায় সুমুর দিকে। আব্দুল্লাহ শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। কিছু বলবে তখনই তন্ময় বলে ওঠে, আই অ্যাম রিয়েলি সরি, আমি জানতাম না ও এসব বলবে, আমি বিয়ে। তন্ময়কে কথা শেষ করতে দেয় না সুমু। বাবার পাশ থেকে উঠে তন্ময়ের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল দেয়। তন্ময় শুকনো ঢোক গেলে সায়ান ভ্রুকুচকে ফেলে। সায়ানের বোন সায়ানের থেকেও এক কাঠি উপরে। বাবা, আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি বিয়ে করবই, আর আজকেই এক্ষুনি। তুমি তোমার মেয়ের ইচ্ছে পূরণ করবে না? সুমু শান্ত গলায় বলে। সুলাইমান উঠে দাঁড়ায়। সালমান সুলাইমানের হাত ধরে চোখের ইশারায় শান্ত হতে বলে। সুলাইমান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সায়ান বাবা কাকাদের অবস্থা বুঝতে পারে। বনু তুই আমার সাথে আয়, বসে কথা বলি আমরা। সায়ান সুমুকে চড়িয়ে ধরে বলে, না আমি বসবো না, আমি বিয়ে করতে চাই, আর এখনই। আই নিড তন্ময়, আই লাভ হিম। সুমু সায়ানের শার্ট খামছে ধরে বলে। তন্ময়ের হাত ছেড়ে দেয়। ভাবার জন্য একটু সময় তো দেবে সোনা, তুমি আমাদের অনেক সাধনার ফল, কলিজার টুকরাম, আদরের পুতুল আমাদের, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমরা সব করতে পারি, তোমার যেটাই ভালো হবে আমরা সেটাই করব। আনোয়ার সুমুর মাথায় হাত বুলিয়ে বলে, আমার ভালো তন্ময়,
আমি ওকে ছাড়া একটুও ভালো থাকতে পারবো না, ট্রাস্ট মি। হেসে ফেলে আনোয়ার, সমুও হেসে চড়িয়ে ধরে বড় বাবাকে। তন্ময় এখনও একটু পরপর শুকনো ঢোক গিলছে, কি একটা মারাত্মক অবস্থা। সায়ান ফোঁস করে শ্বাস টানে, তলতল খুশিতে গত গত হয়ে যায়। বাহ, এই না হলে মেয়ে কি সাহস! তুলতুলকেও এখন থেকে সাহসী হতে হবে। তোমরা ভেতরে যাও। সমু পিছন ফিরে তুলতুলকে দেখে বেশ খুশি হয়, তুলতুলের হাত ধরে ওপরের দিকে দৌড় দেয়। সায়ান তন্ময়কেও যেতে বলে, তারপর বাবা কাকাদের সাথে নির্বাচনের বিষয়ে আলোচনা করে ওপরে যায়। তন্ময় সোজা এই বাড়ির ছাদে চলে যায়। ভীষণ রাগ হচ্ছে ওর, বড়দের মুখের উপর কথা বলতে শেখায়নি বাবা মা। সমুকে একটা আছাড় দিতে ইচ্ছে করছে, নিজের মাথা ঠান্ডা করার জন্যই ছাদে যাওয়া। আপাতত সেখানে কেউ বিরক্ত করবে না। তুলতুল বেশ সাহস নিয়ে এসেছে সায়ানের রুমে, সমুর সাথে গল্প করছিল। হঠাৎ করে ইচ্ছে হলো সায়ানকে এক পলক দেখার। এরকম ইচ্ছে কেন হলো জানা নেই তুলতুলের। সমু মা কাকিমাদের জানাতে গেছে এই খবর। খুব ধীরে ধীরে পা ফেলছে তুলতুল, যাতে সায়ান বুঝতে না পারে। জাস্ট এক পলক দেখেই চলে যাবে এমনটাই উদ্দেশ্য তুলতুলের। পুরোপুরি রুমে ঢুকে যেতেই খট করে শব্দ হয়ে বন্ধ হয়ে যায় দরজা। চমকে ওঠে তুলতুল, দুই কানে হাত দিয়ে চিৎকার করার প্রস্তুতি নিয়েছে তখনই। এই সায়ানকে তুলতুল মানুষ বলে মানতে নারাজ। মানুষটা কখনো এমন হয়? কই, তুলতুল তো কখনো এরকম মানুষ দেখেনি। এই যে এখন তুলতুলকে দেওয়ালে ঠেসে কোমর চড়িয়ে দাঁড়িয়ে আছে। তুলতুলকে এখানে আসার আগে ভেবেছিল এরকম হবে? তুলতুল চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এভাবে কেউ এত কাছাকাছি দাঁড়িয়ে মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ঠিকভাবে নিঃশ্বাস নেওয়া যায়? আমি বিড়ি খাই, সব থেকে বাজে আমার ঠোঁট, লিপস্টিক লাগিয়ে লাল করে রাখি। সায়ান তুলতুলের গালে হাত বোলাতে বোলাতে স্লো ভয়েসে বলে। তুলতুল শুকনো ঢোক গেলে দুই হাতে জামা খামছে ধরে, গলা কাঁপছে। কথা বল, খুব তো কথা বলতে পারিস এখনো, বল শুনি আমি একটু। নাক টিপে ধরে বলে সায়ান। তুলতুল কপাল কুচকে পিটপিট করে চোখ খোলে, কেউ নাক আটকে ধরে? আমার ঠান্ডা লাগছে, তুলতুল রিনরি নিয়ে বলে। সাথে সায়ার নাক ছেড়ে দেয় তুলতুলের, তাও আবার ডান হাত দিয়ে ধরেছে। তুলতুলের হাসি পাচ্ছে তবুও হাসতে পারছে না, হাসলে না জানি আবার হালুম করে খেয়ে নেয়। ইডিয়েট। সায়ান তুলতুলের ওড়নায় হাত মুছতে মুছতে দাঁতে দাঁত চেপে বলে। তুলতুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমাকে ভয় করে না তোর? হাত মোছা শেষ করে তুলতুলের মুখোমুখি দাঁড়িয়ে চোখের নিচে তাকিয়ে বলে সায়ান। তুলতুল শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে পরপর কয়েকবার অনবরত মাথা নাড়ায়, মানে হ্যাঁ বোঝায়। ভয় লাগে তো, সামনে বকবক করিস কিভাবে? বলতে বলতে ঠাস করে তুলতুলের গলার ঠিক মাঝখানের লাল তিলের উপর ঠোঁট ছোঁয়ায়। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে যায় তুলতুলের। বড় বড় চোখ করে সায়ানকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু এক চুলও নড়াতে পারে না। ছোট ছোট করে কয়েকটা চুমু দিয়ে লম্বা লম্বা টেনে দূরে সরে দাঁড়ায় সায়ান। তুলতুল এখনও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আপনা আপনি হাতটা চলে যায় গলায়, ভেজা ভেজা লাগছে। তুলতুল মাথা নিচু করে চিফ দিয়ে ঠোঁট ভেজায়, হাত পা কাঁপছে। পাগল করে ছাড়বি আমায়? সায়ান বাহাতে লম্বা চুলগুলো পিছনে ঢেলে ফোঁস করে শ্বাস টেনে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণে আলমারিটা গুছিয়ে দে। বলেই বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকে যায় সায়ান। সায়ান যেতেই তুলতুল মাথা তোলে, ওড়না দিয়ে গলা মোছে, আমি সত্যি একটা স্টুপিড, কি দরকার ছিল এই হনুমানকে দেখতে আসার? রূপ গজিয়েছিল এর চত্ব সব, দিন দিন ভীষণ বোকা হয়ে যাচ্ছিস তুলার বাচ্চা তুই। এই লোকটার আশেপাশেও আর আসা যাবে না, মান সম্মান উগান্ডা পাঠিয়ে দেবে এ। জলদি বাসায় যেতে হবে, আর এর সামনে তো একদম থাকা যাবে না। শালা বজ্জাত, জীবনেও বউ পাবি না তুই, অভিশাপ দিলাম। তুলতুলের অভিশাপ জীবনেও বিফলে যায় না। তুলতুল সায়ানকে ছাড়তে ছাড়তে গলায় হাত দিয়ে সায়ানের রুম থেকে বেরিয়ে যায়। সমু হাতে স্বর্ণের আংটি দিয়ে ছাদে চলে যায়। কত ঈদে সালামির টাকা দিয়ে করিয়েছিল এই আংটি তন্ময়ের জন্য, অনেক কষ্টে তন্ময়ের আঙ্গুলের মাপ নিয়েছিল। আজকে এই আংটি দিয়েই প্রপোজ করবে তন্ময়কে। তন্ময় ছাদের রেলিংয়ের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। সিগারেট এখানেই পেয়েছে, ফুলের টবের পেছনে লুকানো ছিল, হয়তো হাসিবের কাজ এটা। তন্ময়,
হঠাৎ করে সমুর কণ্ঠ পেয়ে একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘোরে তন্ময়। ঠোঁটের ভাঁজে এখনো সিগারেট। সমু হাঁটু মুড়ে বসে পড়ে। ছাদে থাকা গোলাপ ফুল গাছ থেকে কয়েকটা ফুলও ছিঁড়ে এনেছে। ছিঁড়তে গিয়ে হাতের কয়েক জায়গায় কাটা ফুটে রক্ত বেরিয়ে গেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। আমি আপনাকে ভীষণ ভালোবাসি তন্ময়। সেই যে প্রথমবার যখন আপনি কালো শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে প্রথমবার ভাইয়ার সাথে আমাদের বাড়িতে এসেছিলেন, সেই দিনই ফেঁসে গেছিলাম। আপনি আমার কাছে কোটি কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। গোটা দুনিয়া একদিকে আর আপনি একদিকে। আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ড থাকার কথা চিন্তাও করতে পারি না। উইল ইউ ম্যারি মি? সারা জীবন ভালোবাসবো আপনাকে। তন্ময় এক হাত পকেটে পুরে অন্য হাত দিয়ে সিগারেট টানছে আর সমুর কথাগুলো শুনছে। এই মেয়েকে পাগল ছাড়া আর কোনো উপাধি দিতে পারছে না তন্ময়। পাগলরা বোধ হয় এমন হয় না। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।